হাওর উপজেলা অষ্টগ্রাম মুক্ত দিবস। আজকের এই দিনে 1971 সালের 27শে নভেম্বর অষ্টগ্রাম মুক্ত হয়। আসলে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, যে সেটি হচ্ছে এই অষ্টগ্রামে কিন্তু পাকিস্তানি বর্বর বাহিনীদের সাথে মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ সৈনিকদের যুদ্ধ করতে হয়নি। কারণ হচ্ছে এই দেশের দালাল দুশো রাজাকার বাহিনীর সাথে অত্যন্ত দুঃখের দুঃখভরা মন নিয়ে তারা মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো দীর্ঘ 4 ঘন্টা যুদ্ধ শেষে তারা একজন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে এই অষ্টগ্রাম শত্রুমুক্ত হয়। ফলে এই 27শে নভেম্বর অষ্টগ্রাম মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। আপনাকে যদি বিষয় একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে দীর্ঘ স্বাধীনতার 47 বছর পর এই প্রথমবারের মতো বড় পরিসরে এই দিনটিকে পালন করা হচ্ছে। ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অডিটোরিয়ামে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। তাছাড়াও গতকাল কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিয়ে কবিতা, নৃত্য এবং বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তো এখন আমরা এই দিনটি নিয়ে 1971 সালের যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জনাব ফজলুল হক ভাই হায়দারির সাথে আমরা কথা বলবো। জি, আসলে ওই দিনে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল তাদের মধ্যে যদি আমি ছিলাম না ওই দিনের ঘটনায়, কিন্তু আমি যেটুকু শুনেছি বা যতটুকু জেনেছি যে এর আগেও দুইটা আক্রমণ রাজাকারদের সাথে করা হয়েছিল, কিন্তু সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা পেরে উঠে নাই। যেহেতু পেরে উঠে নাই, তখন তারা আবার তৃতীয়বারের মতন তারা একেবারে শক্তিশালী হয়ে নিজেদের শক্তি সঞ্চয় করে তারা অষ্টগ্রামে এখানে প্রত্যুষে অর্থাৎ 27শে প্রত্যুষে তারা আক্রমণ চালায়। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে রাজাকাররা এমন ট্রেন্ড আপ ছিল এবং তারা এলএনজি গুলাতে এমন ভাবে সেট করছিল যে আমাদের মুক্তিযোদ্ধা ছেলেদেরকে এই অষ্টগ্রামটা মুক্ত করতে রাত্রি 9টা পর্যন্ত অবিরাম যুদ্ধ করতে হয়েছে। এবং এই 9টা পর্যন্ত অবিরাম যুদ্ধের পরে এই রাজাকাররা এখান থেকে নৌকা যোগে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা আমাদের একজন সহযোদ্ধা জনাব শাহাবুদ্দিন, যার বাড়ি আমাদের অষ্টগ্রাম নয় নিকলি, তার বাড়ি, সে এখানে শাহাদত বরণ করেছিল এবং তার জন্য আমরা একটা এখানে স্মৃতিফলক তৈরি করেছি। আমরা প্রতি বছরই 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ তাকে আমরা স্মরণ করি। আমি চাইবো আজকের দিনে আপনারা যারা এই মুক্ত দিবস পালন করার জন্য শেখরের সন্ধানের যে একটা সংস্থা এই উদ্যোগটা নিয়েছে, এটাকে আমি মনে করবো একটা মহৎ উদ্যোগ। মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তাদের ডকুমেন্টারি করার ইচ্ছা আছে, এটাও মহৎ উদ্যোগ। আমরা আশা করব 27শে নভেম্বর আমরা মুক্ত হয়েছি, স্বাধীনতা পেয়েছি, পরাজিত সৈনিকদেরকে আমরা হারিয়েছি। আগামী দিনেও আমরা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকল মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ওনাকে সাহায্য সহযোগিতা করবো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করছি। ধন্যবাদ আপনাকে। জি, উনি যেমনটি আমাদেরকে বলছিলেন যে ওই দিন প্রথম এবং দ্বিতীয় দফায় পাকিস্তানি দুশোর এদেশের রাজাকারদের সাথে মুক্তিকামী বীর সৈনিকরা পেরে উঠছিলেন না, পরে তৃতীয় দফায় তারা প্রবল শক্তি এবং বুক ভরা সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজাকারদের সাথে সম্মুখ যুদ্ধে। সেই দিন একজন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন নামে একজন মুক্তিযোদ্ধা নিহতের মাধ্যমে ওনারা বিজয়ের গৌরব অর্জন করেন। তো এখন আমরা কথা বলবো একজন ওই দিন প্রত্যক্ষদর্শী যুদ্ধের এবং একজন মুক্তিযোদ্ধার সাথে। জি, আসলে ওই দিন কি ঘটেছিল? আমার নাম খালেকুজ্জামান চৌধুরী। আমরা সর্বপ্রথম যে দুইবার আমরা এখান থেকে ফাইট করছি, আমরা তাদের সাথে কুলাইতে পারি নাই জায়গা। পরে আমরা ইয়ের থেকে ঘাগড়া এখান থেকে রাত্রে এখান থেকে রওনা হয়েছি। আমরা প্রায় 300 মুক্তিযোদ্ধা মিলিয়া এখানে আসলাম। আসার পরে ওই রাত্রে হাঁটতে 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 পেক পানি ভাঙ্গিয়া ভাতশালায়
আমরা আশ্রয় নিছি। এখানে থেকে শেষ রাতে আমরা এখান থেকে ভাগ হইয়া আমরা যতটা ক্যাম্প ছিল, একটা আছেন স্কুলে, একটা আছেন এই মোবাইল হিসাবের বাড়িতে, একটা আছেন ওয়্যারলেসে থানায়। এই আসলে ওই দিন ওই সময় মানে কখন আপনারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং কতক্ষণ সময়ের মধ্যে আপনারা তাদেরকে পিছু হটতে বাধ্য করেন? আমরা এই যে ভোর চারটার দিকে আবার শুরু হলো, আমরা সারা দিন গোলাগুলি হয়েছে, বৃষ্টির মতো গুলি ঝরছে দেশে। এমন একটা সময় গেছে যে দেশের লোক মাটিতে শুয়ে রয়েছে, এইবার থেকে এইবার দৌড়টা যাইতে গিয়া অনেক 11টা লোক মারা। আসলে আমরা জানি যে এই দেশের রাজাকাররাই আপনাদের সাথে এই সম্মুখ যুদ্ধে ছিল, আসলে এতে কি আপনার কোনো মনে কোন ধরনের অভিমত মনে করেন? না, আমাদের কথা হল যে আমরা মরার জন্য প্রস্তুত হয়েছি, আমরা মরবো, কিন্তু রাজাকার আমরা সরাইতে হবে। এই আমাদের এই ভরসা নিয়ে আসছি, সারাদিন যুদ্ধ করার পরে বিকালবেলা হঠাৎ করে আর গুলাগুলি হয় না। আমরা জানি যে এখানে যারা আছেন তাদের বাক্য আমরা কেতন ওই যে বাঙ্গা মঠটা আছে না, এখানে তারা এমেদা তাদের ঠেলা দিলে এমেদা যাবে, তখন তারা ধরবার লেগে আমরা এখানে গেলাম। গা এখানে গিয়ে দেখি যে আর তো গুলাগুলির কোনো শব্দ নাই। পরে আপনারা বুঝে ফেলেছেন যে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আসলে উনি যেমনটি আমাদেরকে বলছিলেন যে আসলে দীর্ঘ এখন টানা গোলাগুলির পরে তারা পিছু হটতে বাধ্য হয়, ফলে তারা ধরে নিয়েছিলেন যে আসলে আমরা সূত্র মুক্ত করতে পেরেছি এই অস্ত্রগ্রামকে। আর এই এই বিষয়ে এখন আমরা কথা বলবো এই দিনটি পালনে যারা নানা পরিকল্পনার হাতে নিয়েছেন, শেকরের সন্ধানে অস্ত্রগ্রাম সংগঠনটির সাধারণ সম্পাদক ফরিদ রেহানের সাথে। উনি আমাদেরকে জানাবেন যে আসলে ওনারা কেন এই ধরনের এই আয়োজনটি দীর্ঘ 47 বছর পরে করতে যাচ্ছেন। আমি অস্ত্রগ্রাম বিজয়ের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে। আজকের এই মহতি উদ্যোগটা আমরা এই জন্য নিয়েছি যে আজকে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে পেয়েছি, তাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি, তাদের এই ত্যাগকে স্বীকার করার জন্য নতুন প্রজন্মের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য, এবং তাদের তাদের যে প্রেরণা ছিল, তাদের যে সাহস ছিল, তাদের যে উদ্যম ছিল, তাদের যে প্রেরণা ছিল, সেটি নিয়ে যেন আমরা আগামীতে সুন্দর একটি দুর্নীতিমুক্ত এবং সুশৃঙ্খল একটি স্বাধীন বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধু বলেছেন মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামের পরিপূর্ণ স্বাদ যেন আমরা পাই, সেটি আজকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আজকে আমরা এই আয়োজনটি করেছি। শেকরের সন্ধান এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি করেছি। আমাদেরকে সহযোগিতা করেছেন ক্লাসিক বিডি লিমিটেড সহ যারা আছেন এলাকার গণ্যমান্য উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অষ্টম উপজেলার সর্বসাধারণ মানুষ, তাদেরকে আমি কৃতজ্ঞ যে আজকে স্বতঃস্ফূর্তভাবে ওনারা আজকে আমাদের অনুষ্ঠানে প্রেজেন্ট হয়েছেন। আমি তাদের কাছে আশা করব যে আমরা ভবিষ্যৎ যে পরিকল্পনা নিয়ে কাজ করব, মুক্তিযোদ্ধাদের ডকুমেন্টারি নিয়ে কাজ করব, ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুলে ধরার জন্য যে কাজগুলো করব সেখানে আমরা সর্বাত্মক সহযোগিতা সবার চাইব। আমি একটা কথাই বলবো, আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস, আমাদের গর্ব, আমাদের সবকিছু মূলের মুক্তি যুদ্ধ, আর এই মুক্তি যুদ্ধকে নিয়েই আমরা আগামীর পথ চলতে চাই, সেটাই আমার কামনা। জি, উনি যেমনটি বলছেন যে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তাদের এই প্রয়াস, এই ছিল সর্বশেষ অষ্টগ্রামের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অডিটোরিয়াম থেকে।